রিয়্যাক্টে দুইটা ওয়ে আছে কম্পোনেন্ট ক্রিয়েট করার। একটা অলরেডি আমরা দেখে ফেলেছি, সেটা হচ্ছে ক্লাস বেসড কম্পোনেন্ট, যেখানে আমরা ES6 এর ক্লাস ব্যবহার করছি। এই ধরনের কম্পোনেন্টকে যে শুধু ক্লাস বেসড কম্পোনেন্ট বলা হয়ে থাকে এমনটা না, একে স্টেটফুল কম্পোনেন্টও বলা হয়। আমরা একটু আগে যে কথা বলছিলাম, স্টেটের কথা বলছিলাম, এই স্টেট নিয়ে কাজ করার ক্ষমতা শুধুমাত্র স্টেটফুল কম্পোনেন্টের আছে বা ক্লাস বেসড কম্পোনেন্টের আছে। দ্যাটস ওয়াই এই কম্পোনেন্টটাকে স্টেটফুল কম্পোনেন্টও বলা হয়, এবং যেহেতু এটা স্মার্ট কাজ করে থাকে দ্যাটস ওয়াই একে স্মার্ট কম্পোনেন্টও বলা হয়। সেকেন্ড, আর একটা টাইপের কম্পোনেন্ট আছে যাকে আমরা বলে থাকি ফাংশনাল কম্পোনেন্ট। যেমনটা ক্লাস বেসড কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা ES6 এর ক্লাস ব্যবহার করেছি, ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করে থাকি। দ্যাটস ওয়াই একে বলা হয় ফাংশনাল কম্পোনেন্ট। ফাংশনাল কম্পোনেন্টের সবথেকে বড় প্রবলেম হলো এখানে কোনো স্টেট নিয়ে কাজ করা যায় না, এটা স্টেটলেস কম্পোনেন্ট। দ্যাটস ওয়াই একে স্টেটলেস কম্পোনেন্টও বলা হয়। এবং যেহেতু এখানে স্টেট নিয়ে কাজ নেই, সেহেতু এখানে লজিক্যাল অনেক কিছু নিয়েই কাজ নেই। যেহেতু স্টেট নিয়ে কাজ নেই, সেহেতু আমাদের বিভিন্ন ফাংশনস বা মেথডসও তৈরি করার প্রয়োজন পড়ছে না স্টেটটাকে পরিবর্তন করার জন্য। ছোটোখাটো কিছু ফাংশনালিটিস হয়তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাও সেটা রেয়ার কেসে, লাইফ সাইকেল মেথড এখানে থাকে না। দ্যাটস ওয়াই একে ডাম কম্পোনেন্ট বলা হয়। অর্থাৎ আমরা এই যে লেয়ারটার কথা বলছিলাম, ডাটা অ্যান্ড লজিক লেয়ার, এই লেয়ারের কোনো কিছুই মূলত ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে থাকে না। দ্যাটস ওয়াই একে ডাম কম্পোনেন্ট বলা হয়। আমরা অলরেডি ক্লাস বেসড কম্পোনেন্ট দেখে ফেলেছি, এবং আশা করি আমরা এখন এটা বানাতেও পারবো, যদিও আমরা স্টেট, ভ্যারিয়েবলস, ফাংশনস এগুলো সম্পর্কে এখনও জানি না, লাইফ সাইকেল মেথড সম্পর্কে আমরা জানি না, এগুলো আমরা এক এক করে শিখবো। বাট মিনিমাল একটা ক্লাস বেসড কম্পোনেন্ট তো আমরা তৈরি করতেই পারবো, কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে আমরা এখনও জানি না সেটা কীভাবে তৈরি করতে হয়। ইন দ্য নেক্সট লেকচার আমরা ফাংশনাল কম্পোনেন্ট দেখবো।